আজ আমি বলতে চলেছি শাস্ত্রের যে বারোখানা হাউস বা বারোখানা ভাব রয়েছে সেই বারোখানা ভাব কাকেই নির্দেশ করে তো প্রথমেই ফার্স্ট হাউস বা প্রথম ভাব কাকে নির্দেশ করে ফার্স্ট হাউস নির্দেশ করে আপনাকে আপনার চরিত্রকে আপনার মাথাকে আপনার মুখমণ্ডলকে আপনার উচ্চতাকে আপনার স্কিনকে এবং আপনার চুলকে নির্দেশ করে এরপরে সেকেন্ড হাউস বা সেকেন্ড ভাব কাকে নির্দেশ করে আপনার ধন আপনার ব্যাংকের এফডি আরডি আপনার সেভিংস আপনার পরিবারকে এবং আপনার দাঁতকে নির্দেশ করে এরপরে থার্ড হাউস থার্ড হাউস কাকে নির্দেশ করে আপনার ছোট ভাই আপনার সাহস আপনার উইল পাওয়ার বা আপনার ইচ্ছা শক্তি আপনার কনফিডেন্স এছাড়াও ছোট যাত্রা এবং আপনার গলাকে নির্দেশ করে এরপরে ফোর্থ হাউস ফোর্থ হাউস কাকে নির্দেশ করে ফোর্থ হাউস নির্দেশ করে আপনার মা আপনার বাহন বা আপনার গাড়িকে নির্দেশ করে আপনার বাড়িকে নির্দেশ করে আপনার প্রপার্টি আপনার প্লট বা আপনার জমিকে নির্দেশ করে আপনার কোনো পোষা পশুকে নির্দেশ করে আপনার চেস্ট বা আপনার বুককে নির্দেশ করে এবং আপনার হার্টকে নির্দেশ করে এরপরে ফিফথ হাউস ফিফ্থ হাউস কাকে নির্দেশ করে ফিফথ হাউস আপনার শিক্ষা বা আপনার এডুকেশনকে নির্দেশ করে আপনার সন্তানকে নির্দেশ করে লাভ ম্যারেজ কিন্তু ফিফথ হাউস নির্দেশ করে এবং উপর দিকের পেটের অংশকে কিন্তু ফিফথ হাউস নির্দেশ করে এরপরে সিক্স হাউস সিক্স হাউস কাকে নির্দেশ করে সিক্স হাউস নির্দেশ করে রোগ ঋণ কোনো প্রকার লোন নির্দেশ করে আপনার শত্রুকেও কিন্তু সিক্স হাউস কিন্তু নির্দেশ করে এবং ছোটখাটো দুর্ঘটনাকেও কিন্তু সিক্স হাউস কিন্তু নির্দেশ করে এবং আপনার যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেটিকে কিন্তু সিক্স হাউস কিন্তু নির্দেশ করে এরপরে কাকে নির্দেশ করে আপনার লাইফ পার্টনার বা আপনার জীবন সঙ্গিনী আপনার ওয়াইফকে নির্দেশ করে আপনার বিজনেস কে কিন্তু নির্দেশ করে আপনার ডেলি ইনকামকে কে কিন্তু সেভেন্থ হাউস নির্দেশ করে এবং আপনার মুদ্রাশয় কে সেভেন্থ হাউস নির্দেশ করে এইট হাউস নির্দেশ করে মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট আপনার গুপ্তাঙ্গকে কিন্তু এইট হাউস নির্দেশ করে আপনার শ্বশুর বাড়িকে কিন্তু এইট হাউস নির্দেশ করে এবং বড় বড় আবিষ্কারকেও কিন্তু এইট হাউস কিন্তু নির্দেশ করে এরপরে নাইন্থ হাউস হাউস আপনার ভাগ্যকে নির্দেশ করে আপনার পিতাকে নির্দেশ করে ধর্ম বিশ্বাস বা ধর্মে বিশ্বাস এই জিনিসগুলি ধর্মীয় বিষয়গুলি নাইন্থ হাউস নির্দেশ করে এবং আপনার হায়ার এডুকেশনকেও কিন্তু নাইন্থ হাউস নির্দেশ করে এরপরে টেন্থ হাউস টেন্থ হাউস নির্দেশ করে আপনার প্রফেশান বা আপনার জীবিকাকে আপনার ফেম বা আপনার রেপুটেশনকে আপনার প্রেস্টিজকে এবং আপনার সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফকেও কিন্তু টেন্থ হাউস নির্দেশ করে ইলেভেন্থ হাউস কাকে নির্দেশ করে ইলেভেন্থ হাউস হচ্ছে কোনো কিছু থেকে রিটার্ন অর্থাৎ আপনি ব্যবসা করছেন তার থেকে কী রিটার্ন পাচ্ছেন প্রফিট হচ্ছে কি না সেটিকে নির্দেশ করে আপনার বড় ভাইকে নির্দেশ করে সার্কেল অফ ফ্রেন্ডস অথবা অর্থাৎ আপনার বন্ধুদের নির্দেশ করে জুয়েলারি কে নির্দেশ করে টুয়েল হাউস কাকে নির্দেশ করে লস প্রপার্টি লস এই জাতীয় লস বিদেশে এইগুলোকে নির্দেশ করে খরচা হসপিটালাইজড মুখ্য সন্ন্যাস এইগুলোকে টুয়েলভ হাউস কিন্তু নির্দেশ করে এখন এখানে একটি লগ্ন কুণ্ডলি দেখতে পাচ্ছেন এখানে লগ্নে দেখতে পাচ্ছেন যে পাঁচ লেখা রয়েছে সুতরাং এটা কিন্তু সিংহ লগ্নের চার অনেকে মনে করেন যে এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার এটা যে ক্রমান্বয়ে লেখা রয়েছে এটাকে ভাবেন যে এটি ভাব বা হাউস কিন্তু এটি একেবারে ভুল ধারণা লগ্নে পাঁচ লেখা রয়েছে মানে পাঁচ নম্বর রাশি এখানে কিন্তু এটি কিন্তু পাঁচ নম্বর হাউস কিন্তু নয় এটি কিন্তু ফার্স্ট হাউস এবং যেখানে ছয় লেখা রয়েছে এটি সেকেন্ড হাউস যেখানে সাত লেখা রয়েছে এটি থার্ড হাউস যেখানে আট লেখা রয়েছে এটি ফোর্থ হাউস এইভাবে ক্রমান্বয়ে ঘুরেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেতু আট নম্বর রাশিতে বসে রয়েছে কেতু কিন্তু আট নম্বর হাউজে বসে নেই বা ভাবে বসে নেই কেতু কিন্তু ফোর্থ হাউসে বসে রয়েছে কারণ লগ্ন থেকে যদি কাউন্ট করেন কেতু চার নম্বর হাউস চন্দ্র শনি মঙ্গল বসে রয়েছে ছয় নম্বর হাউসে এবং দশ নম্বর রাশিতে বৃহস্পতি বসে রয়েছে এগারো নম্বর রাশিতে সেভেন হাউজে। সূর্য বসে রয়েছে নাইনথ হাউসে কিন্তু এক নম্বর রাশিতে অর্থাৎ মেষের ঘরে বসে রয়েছে বুধরাহু বসে রয়েছে সেকেন্ড রাশিতে কিন্তু দশ নম্বর হাউসে শুক্র বসে রয়েছে চার নম্বর রাশিতে কিন্তু টুয়েলভ হাউসে তো হাউস বা ভাব কিন্তু ফিক্স রাশি চেঞ্জ হয় হ্যাঁ তো এটি কখনোই ভাববেন না এখানে যদি লগ্নে যদি ছয় লেখা থাকতো তাহলে কিন্তু সেটি কন্যা লগ্নের চাট হয়ে যেত তো কন্যা চার ছয় লেখা মানে কিন্তু ছয় নম্বর হাউস না সেটি কিন্তু ফার্স্ট হাউসই হতো তো আমাদের চ্যানেলে অ্যাস্ট্রোলজি রিলেটেড আরও ভিডিও আসতে থাকবে আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট অ্যাপ্লাইড বাস্তু ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন নমস্কার অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফ্যাংসুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আমাদের সাথে যোগাযোগ করতে নাইন এইট থ্রি জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ডব্লু ডট অ্যাপ্লাইড ওয়েবসাইটটি ভিজিট করুন